It was a horrible thing. Right now, আমরা শাহ আমানত সেতুর উপরে কর্ণফুলি নদীটা একটু দেখার জন্য দাঁড়াইছি। এখান থেকে বন্দরবন জেলা স্টার্ট হলো। কেবল কারের খরচ 40 টাকা জন প্রতি, আর এন্ট্রি হচ্ছে 50 টাকা। পাহাড় ধসের সম্ভাব্য এলাকা। এই জন্য এই জায়গাটার নাম নীলগিরি, ঠিক আছে? যা তাকাবেন খালি নীল। এই যে দেখেন, সব নীল, সব নীল। চলেন চলেন, এইদিকে তো রাস্তা। আসসালামু আলাইকুম, আমরা এখনো ডিম পাহাড়ের উপরে আছি, নামাজ পড়ছিলাম। তো নামাজ পড়ে এখন রওনা হয়েছি মাগরিবের। 500 কিলোমিটার কমপ্লিট এই ট্যুরের। ইয়ো, কক্সবাজার আমাদেরকে ওয়েলকাম করলো ভাঙা রাস্তা দিয়ে। তো এটা হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে রাস্তা। একেই মেরিন ড্রাইভ বলে, সমুদ্রের পাশে থাকবে রাস্তাটা। ও আবার এই পাশে পাহাড়ও আছে। আমার ওয়াইফ মনে করাই দিল যে এই পাহাড়, রাস্তা, সমুদ্র, এই জিনিস ওয়ার্ল্ডে খুব কম জায়গায় আছে। আলহামদুলিল্লাহ আমরা লাকি, এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ এত সুন্দর একটা রাস্তা করার জন্য। ইভেন বান্দরবন, কক্সবাজার, এভরিওয়্যার সেনাবাহিনীর অবদান অতুলনীয়, অতুলনীয়। হ্যাটস অফ টু বাংলাদেশ সেনাবাহিনী। এটা হচ্ছে সায়ন ভাই, ঠিক আছে? ভাবি, এটা হচ্ছে আমাদের ডিয়ার মামুন ভাই, সে একজন গ্রেট ট্রাভেলার। লাস্ট সে বাংলা বান্ধা ট্যুর করে আসছে। আর ভাবি, ভাবির এটা লং ট্যুর সবচেয়ে প্রথম, গ্রেট এফোর্ট ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আমি তো ভয় পেয়েছি, কাপড় পেঁচায় কিন্তু বড় বড় অ্যাক্সিডেন্ট হয়। ওই দেখেন কোন মাথা থেকে নাইস। লেটস মিট দ্য সি। ও, দিস ইজ আওয়ার বে অফ বেঙ্গল। নাইস 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 নাইস, আলহামদুলিল্লাহ।
Let's meet the nature. Already আমার বুট ভিজে গেছে, আর একটু উপর দিয়ে যাইতে হবে। So mighty submachine gun meets the mighty sea. Gelo. কোন প্রকার সমস্যা দুর্ঘটনা ছাড়াই আমার ট্রিপ মিটারে দেখতেছি 1021 কিলোমিটার, একটা লং ট্রাভেল হয়ে গেল।